হবে, সেই খুশিটাকে আমি উদযাপন করতে পারবো আল্লাহ নবীর নিজস্ব পন্থাতে। নিজ পন্থায় আমল করার সুযোগ নাই। আল্লাহ পাক আমাদেরকে যে দিন দিয়েছেন, এই দিন কাকে বলা হয়? ইত্তিবা, এর নাম হচ্ছে দিন। ইত্তিবা মানে অনুসরণ, অনুসরণের নাম হচ্ছে দিন। কাকে অনুসরণ করব? কোরআনে কারীম বলে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, তুমি যদি আমাকে ভালোবাসতে চাও তো আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ খাতামুন নবিয়িনকে অনুসরণ করো, তার ইত্তিবা করো, তাকে অনুসরণ করো, তার মতো খাও, তার মতো চলো। আল্লাহর নবী বলেন, আম্মা আনা আকুলু কামা ইয়াকুলুল আবদ, আমি কিভাবে খাবার খাই জানো? আমি এইভাবে খাবার খাই, একজন গোলাম যেমন তার মনিবের সামনে যেভাবে বসে, যে মানসিকতা যে সংকোচ করে খাবার খায়, আমিও আমার মনিবের সামনে এভাবে খাবার খাই। তো আল্লাহ নবীর খাবার খাওয়ার তরিকা কি? আল্লাহ নবীর খাবার খাওয়ার তরিকা আমাকে গ্রহণ করতে হবে। আম্মা আনা আজলিসু কামা ইয়াজলিসুল আবদ, একজন গোলাম তার মনিবের সামনে যেভাবে কাচুমাচু হয়ে বসে, জড়সড়ো হয়ে বসে, আমি আমার রবের সামনে হয়ে বসে। ফানা গোলাম, তো আল্লাহ নবীর এই কথার অর্থ হল মমিনের জীবনে, মমিন আল্লাহর গোলাম, জীবনের সর্বত্র এই গোলামির পরিচয়টাকে প্রকাশ করা, এটা নবীর আদর্শ। আল্লাহর গোলামের পরিচয় এটা যদি আসে তাহলে কোনো মানুষ অহংকারী হতে পারে না, দাম্ভিক হতে পারে না, অন্যকে অপদস্থ করতে পারে না। মাথায় টুপি পরে যদি অন্যকে অপদস্থ করি, নামাজ পড়ে যদি আরেকজনকে গালমন্দ করি, মানুষের সামনে লাঞ্ছিত করি, তাহলে তার জন্য আল্লাহ নবীর ওই হাদিস, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, আতাদরুনা মান হুয়াল মুফলিস, মুফলিসকে জানো? মুফলিস গরিব কে? সাহাবায়ে কেরাম বললেন, মান লা মাল লাহু, যার অর্থ সম্পদ নাই সেই তো গরিব। আল্লাহ নবী বলছেন, না সে গরিব না, আসল গরিব কে? দুনিয়াতে এত নেক আমল করেছে, আমসার আল জিবাল, পাহাড় পরিমাণ নেক আমল, হজ উমরা শেষ নাই, নামাজ রোজা শেষ নাই, যাকাত দানের শেষ নাই, বহু আমল, বহু আমল, কিন্তু ওয়ালাকিন কাযাফা হাদা শাতামা হাদা, আল্লাহ নবী বলেন যে একে গালি দেয়, একে আঘাত করে কথা বলে, একে অবদস্থ করে, এর মালকে আত্মসাত করে, বোনের হক আদায় করে না, বাবার সম্পত্তি থেকে বোনকে বঞ্চিত করে, মসজিদের প্রথম কাতারের মুসল্লি বোনকে সম্পদ থেকে বঞ্চিত করে, হাজার পাহাড় পরিমাণ আমল কিন্তু অন্যের হক নষ্ট করে ময়দানে মাশারে। আল্লাহ পাক তার সমস্ত অনেক আমলগুলো যাদের হক নষ্ট করেছে পাওনাদারদের আমল নামায় ট্রান্সফার করবেন। এরপরেও যদি এই পাহাড় পরিমাণ আমল নিয়ে উপস্থিত ব্যক্তির অন্যদের পাওনা শোধ না হয়, নেক আমল সব ট্রান্সফার হয়ে গেছে, তাহলে পাওনাদারদের গুণা তার আমল নামাতে আল্লাহ পাক ট্রান্সফার করবে। করার পরে এখন আর তার আমল নামাতে কী আছে? গুণা ছাড়া, গুণা ছাড়া, নিজের গুণা অন্যের গুণা ওগুলো ছাড়া তার আমল নামাতে কিছুই নাই। কিন্তু লোকটা তো পাহাড় পরিমাণ আমল নিয়ে হাসরের মাঠে উপস্থিত হয়েছিল, এই আমলগুলো গেল কোথায়? আরেকজন নিয়ে নিয়েছে হক নষ্ট করার কারণে, এখন তার আমল নামাতে কোনো আমলই নাই ভালো। আল্লাহ পাক ফেরেশতাকে বলবেন যে একে জাহান্নামে নিক্ষেপ করো, তা তুই হাকিন না, জাহান্নামে তাকে ফেরেশতারা নিক্ষেপ করে দিবেন। এই যে পাহাড় পরিমাণ আমল, কিন্তু আখলাকের বিশুদ্ধতা নাই, অথচ মুহাম্মদুর রাসূলুল্লাহ ইসলামের উম্মত, সব জায়গায় তার আদর্শ অনুসরণ করা চাই, আল্লাহ নবীর আখলাক নিজের আখলাক বানানো চাই, আল্লাহ নবীর ফিকির, আল্লাহ নবীর চিন্তা ভাবনা, মানুষকে জাহান্নাম থেকে বাঁচানোর ফিকির, এই ফিকির আমার মধ্যে হওয়া চাই, নবীর ফিকির আমার ফিকির হওয়া চাই, নবীর সুরত আমার সুরত হওয়া চাই, নবীর যে অবয়ব, যে কাঠামো, নবীর যে শারীরিকভাবে, নবীর যে অবয়ব কাঠামো আমাদের সামনে বুঝতে, নবীর যে বেশভূষা, নবীর যে পোশাক আশাক, পোশাক পরিচ্ছদ, এগুলো আমাদেরকে গ্রহণ করা চাই। নবীর সুরত যেন আমার সুরত হয়, নবীর চেহারাতে দাড়ি ছিল আমার চেহারায় যেন দাড়ি থাকে, নবীর সুরতকে আপনানো।
সাহাবায়ে কেরামের উপর আল্লাহ পাক জাযায়ে খায়ের তাদেরকে দান করুন, উত্তম প্রতিদান সাহাবায়ে কেরামকে আল্লাহ পাক দান করুন এই উম্মতের পক্ষ থেকে। কারণ সাহাবায়ে কেরাম মুহাম্মদুর রাসূলুল্লাহর পুরা কাঠামো হুলিয়া মুবারক, তার পুরা শরীর, তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কোনটা কেমন ছিল, সাহাবায়ে কেরাম মনের মাধুরী মিশিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহর ছবি এঁকে উম্মতের সামনে পেশ করে গেছেন। যেমন নবীর মাথা মুবারক কেমন ছিল, আমার নবীর চোখ মুবারক কেমন ছিল, আমার নবীর হাত কেমন ছিল, হাতের আঙ্গুল কেমন ছিল, করগুলো কেমন ছিল, আমার নবীর পেট কেমন ছিল, আমার নবীর চেহারা কেমন ছিল, কালার কেমন ছিল, কোন রঙের ছিল, নাকটা কেমন ছিল, মুখ কেমন ছিল, কান কেমন ছিল, ঘাড় কেমন ছিল, পাগুলো কেমন ছিল, টোটাল বর্ণনা সাহাবায়ে কেরাম আমাদের উম্মতের সামনে পৌঁছে গেছে, দিয়ে গেছে। যে সাহাবায়ে কেরাম আল্লাহ নবীর এই মনের মাধুরী মিশিয়ে তার প্রেমের মাতোয়ারা না হয়ে এই ছবি যদি আমাদের সামনে পেশ না করে যেতেন, আল্লাহ নবী কেমন ছিলেন আমরা জানতেও পারতাম। হাদিসের কিতাবের মধ্যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পুরো ডাটা, তার শরীরের সবটা হাদিসের মধ্যে আসছে। এটা আমাদের জন্য আরেক খুশির বিষয়। নবীর সিরাত সূরাতকে নিজের সূরাত বানান, নবীর জীবনকে নিজের জীবন বানান, নবীর ফিকির, নবীর সূরাত, নবীর সিরাত, নবীর সিরাত মানে নবীর জীবন, নবীর জীবনকে নিজের জীবন বানান। এক শ্রেণীর লোক আছে রবিউল আউয়াল মাস আসলে এক ঈদ পালন করে, ইসলাম বিবর্জিত একটা ঈদ। আমরা জানি ইসলামে দুটি, ইন্না লিকুল্লি কওমিন ঈদান ওয়া হাযা ঈদুনা উমিরতু বিয়াউমিল আযহা ঈদান জাআলাহুল্লাহু ঈদান লিহাযিহিল উম্মাহ, দুই হাদিসে দুই ঈদের কথা আসছে, এর বাইরে তৃতীয় কোনো ঈদের কথা আসে না। অথচ এক শ্রেণীর লোক আজকে নবী ভালোবাসার দাবি করে, মহাব্বতে, নবীর মহাব্বতে তারা এই 12 তারিখে নবীর মৃত্যু দিবসে, আর জন্ম তারিখের ব্যাপারে তো মতবিরোধ আছে, সেই তারিখে তারা র্যালি বের করে, মিছিল করে, জোশন জুলুস করে রাস্তায়। সাহাবায়ে কেরাম তো এই পদ্ধতিতে কাজ করেন নাই। সাহাবায়ে কেরাম তাদের জীবনে রবিউল আউয়াল অনেকবার আসছে, কোনো সাহাবি তাদের জীবনে 110 হিজরি পর্যন্ত সাহাবায়ে কেরাম জীবিত ছিলেন। 16 লক্ষ সাহাবি আল্লাহর নবী দুনিয়াতে রেখে গেছেন, যাদেরকে 110 হিজরি পর্যন্ত সাহাবায়ে কেরাম ছিলেন। কোনো সাহাবির জীবনে রবিউল আউয়াল মাস আসলে মিলাদুন নবীর নামে ঈদ উদযাপন করার কোনো দৃষ্টান্ত কোনো সাহাবির জীবনে নাই। একজন আপনা সাহাবির জীবনেও আসে এটা দেখাতে পারবে না। প্রত্যেক সাহাবির জীবনে আমাদের কাছে জীবনী সংরক্ষিত, সব সাহাবির জীবনী কিতাবের পাতায় সংরক্ষিত, মানাকিবুস সাহাবা নামে সব সাহাবির জীবন সংরক্ষিত, ডাটা, পুরা জীবনের ডাটা সংরক্ষিত। কোনো সাহাবির জীবনে মিলাদুন্নবী পালনের এরকম উদযাপনের কোনো নজির পাওয়া যায় না। কাজী আল্লাহ নবীর মহব্বত তার প্রতি দেখানো, এটা সাহাবায়ে কেরামের তরিকাতেই হতে হবে। সাহাবায়ে কেরামের পদ্ধতির বাইরে কাজ করার সুযোগ নেই। কারণ পুরা কোরআন এবং সুন্নাহ যা আল্লাহ নবী আমাদের কাছে নিয়ে আসছেন, এটা সর্বপ্রথমের উপর আমল করেছেন সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামের ব্যাখ্যা আমল আমাদের সামনে উম্মতের জন্য দলিল। সাহাবায়ে কেরামের ব্যাখ্যার বাইরে নিজস্ব কোনো ব্যাখ্যার সুযোগ নাই কোরআন এবং সুন্নার মধ্যে। সাহাবায়ে কেরাম যে ব্যাখ্যা দিয়েছেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের ওলামা, ওলামায়ে দেওবন্দের ব্যাখ্যা ওটাই যে ব্যাখ্যা সাহাবায়ে কেরাম দিয়েছে। এই জন্য ওলামায়ে দেওবন্দের কাছে আপনাদের ইসলাম নিরাপদ, দেওবন্দি আলেমদের কাছে আপনাদের ইসলাম চর্চা নিরাপদ। এই জন্য দেওবন্দি আলেমগণ কোরআন এবং সুন্নার ওই ব্যাখ্যাই উম্মতের সামনে পেশ করেন যে ব্যাখ্যা সাহাবায়ে কেরাম করে গেছেন, তাবেঈন করে গেছেন, ইমামগণ করে গেছেন। ওই ব্যাখ্যার বাইরে নতুন কোনো ব্যাখ্যা উম্মতের সামনে দেওবন্দি ওলামায়ে কেরাম পেশ করেন না। এই জন্যই দেওবন্দি আলেমদের কাছে সাধারণ মুসলমানদের ইসলাম চর্চা নিরাপদ। বর্তমান পৃথিবীতে যদি আহলে সুন্নাত ওয়াল জামাতের সঠিক মিসদাক এবং প্রয়োগ ক্ষেত্র কারা, আহলে সুন্নাত ওয়াল জামাত সবাই দাবি করে যে আল্লাহ নবীর বেদাত করে আল্লাহ নবীর মহাব্বতে, সেও বলে আমি আহলে সুন্নাত ওয়াল জামাত, যে সুন্নতের উপর চলে সেও বলে আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের সদস্য। আহলে সুন্নাত ওয়াল জামাত বললেই হবে না, আল্লাহ নবীর মানদণ্ডের আলোকে উত্তীর্ণ হতে হবে। আল্লাহ নবীর মানদণ্ড কি?
হাদিস আল্লাহ নবী বলে গেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবা ইকরামের এই পুণ্যাত্মা জামাত যে মত ও পথের আদর্শের উপরে প্রতিষ্ঠিত, এর উপর যারা থাকবে তারাই আহলে সুন্নাত ওয়াল জামাত। যারা এর উপর নাই, বিন্দু পরিমাণ এখান থেকে সরে গেছে সাহাবিদের আদর্শ থেকে, তারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী দাবি করতে পারে না। আহলে সুন্নাত ওয়াল জামাত কারা? যারা আল্লাহ নবীর সুন্নতকে ফলো করে, সব জায়গাতে আল্লাহ নবীর সুন্নত, সুন্নতের বিপরীতে বিদআত, দিনের মধ্যে নতুন করে সংযোজন করা যা দিনের মধ্যে নাই, সাহাবায়ে কেরামের যুগে ছিল না, তাবেঈনদের যুগে ছিল না, রাসূলের যুগে ছিল না, এই তিন যুগকে খাইরুল কুরুন বলা হয়। সাহাবিদের যুগ, তাবেঈদের যুগ, নবীর যুগ, সাহাবিদের যুগ, তাবেঈদের যুগ, এই তিন যুগকে খাইরুল কুরুন বলা হয়, স্বর্ণালী যুগ। এই তিন যুগে যে কাজটি হয় নাই এবং এই তিন যুগের কেউই কাজটি করে নাই, চাইলে করতে পারত, করে নাই, এমন কোনো বিষয়কে দিনের অংশ মনে করে সওয়াবের আশায় সেটাকে পালন করা, এটাকে বেদাত বলে। সুন্নতের বিপরীতে বেদাত, বেদাতের বিপরীতে সুন্নত। আল্লাহ নবী সাহাবায়ে কেরাম সুন্নত পালন করেছেন, বেদাত করেন নাই। সাহাবায়ে কেরামের আদর্শ হলো সুন্নতি হওয়া, বেদাতি হওয়া নয়, সুন্নতি হতে হবে। আহলে সুন্নত মানে জীবনের সর্বস্তরে 24 ঘন্টার প্রাত্যহিক জীবনে রসুল যেভাবে চলেছেন সেইভাবে নিজেকে চালানো, সে হলো সুন্নতের অনুসারী। সব জায়গায় সুন্নত। আল্লাহ নবী হাদিসে বলেন, হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, ক্বাল লি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহিয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নতকে জীবিত করলো, আমল করলো আমলে, সে আমাকেই ভালোবাসে। ওমান আহাব্বানি কানা মাআই ফিল জান্নাহ, যে আমাকে ভালোবাসলো জান্নাতে সে আমার সাথে থাকবে, আমার সঙ্গী হবে। তাহলে সুন্নতের উপর আমল করলে নবীর মহাব্বত পাওয়া যাবে, নবীর সাথে জান্নাতের সঙ্গী হওয়া যাবে। এই হাদিস বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারাক্তু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসাক্তুম বিহিমা, দুটি মহাসম্পদ মুসলিম উম্মার জন্য আমি রেখে যাচ্ছি। এই দুটি মহাসম্পদ যতদিন তোমরা ভালো করে আঁকড়ে ধরে থাকতে পারবে, ততদিন পৃথিবীর কোনো শক্তি তোমাদেরকে বিভ্রান্ত করতে পারবে না। কিতাব আল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি, এক তো আল্লাহর কিতাব, আর দ্বিতীয় হলো এই কিতাবের ব্যাখ্যা সুন্নাত রাসূল, নবীর সুন্নাহ কোরআনের ব্যাখ্যা। এই দুটি মহাসম্পদ তোমাদের বড় সম্পদ, মুসলিম জাতির সম্পদ। এই দুটিকে আঁকড়ে ধরে থাকলে জীবনের সকল পর্যায়ে এই দুটির আলোকে চললে কোনো দিন তুমি বিভ্রান্ত হবে না, পথভ্রষ্ট হবে না। সুন্নতের বিপরীতে বিদআত, এটার উপর চললে সে পথভ্রষ্ট হবে। নবীজি বলেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিন্নু ফাহুয়া রাদ্দ, বুখারীর হাদিস, মাওলানা আয়েশা থেকে বর্ণিত, যে আমার দিনের ব্যাপারে নতুন কিছু সংযোজন করলো যা দিনের মধ্যে নাই, সাহাবায়ে কেরাম করেন নাই, তাবেঈ করেন নাই, নবী নিজেও করেন নাই, এমন কিছুকে দিনের অংশ মনে করা আর সওয়াবের আশায় সেই কাজটা করা, এটা প্রত্যাখ্যাত ফাহুয়া রাদ্দুন, এটা পরিত্যাজ্য, এটা আমলযোগ্য নয়, বিদআত পরিত্যাজ্য। এই হাদিস বলে বিদআত আমলযোগ্য নয়, বিদআত পরিত্যাজ্য। বিদআত মানুষকে জাহান্নামের পথে নিয়ে যায়। কুল্লু বিদআতিন দালালা, প্রতিটি বিদআত গোমরাহি, বা কুল্লু দালালাতিন ফিন্নার, আর প্রতিটি বিদআত গোমরাহি মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। বিপরীতে আল্লাহ নবীর সুন্নতের উপর চললে জান্নাতে যাওয়া যায়, হেদায়েতের পথ সুন্নতের পথ। কোরআনে কারিমে আল্লাহ বলেন, ফা আমিনু বিল্লাহি ওয়া রাসূলি ওয়ান নবী আল উম্মি আল্লাযী ইউমিনু বিল্লাহি ওয়া কালিমাতি ওয়াত্তাবিউ, এই নবী উম্মিকে অনুসরণ করো, ইত্তিবা করো, করলে কি হবে, ফলাফল কি, লাআল্লাকুম তাহতাদুন, হেদায়েতের পথ পেয়ে যাবে। বোঝা গেল নবীর সুন্নতের পথ এটা হেদায়েতের পথ, আর হেদায়েতের পথ এটা জান্নাতের পথ। নবীর সুন্নত মানুষকে জান্নাতি বানায়, বেদাত মানুষকে জাহান্নামী বানায়। জন্য হাদিসে আসছে, মান ওয়াক্কারা সাহিবা বিদআতিন, যে ব্যক্তি কোনো বেদআতিকে সম্মান করলো অথচ লোকটা সুন্নতের খেলাফ, বেদআতের উপর আসে,
ফাকাদ হাদামাদ দ্বীন, সে ইসলামকে ধ্বংস করে দিল। বেদাতিকে সম্মান করা মানে ইসলামকে ধ্বংস করা। যে ব্যক্তি বেদাত করে, লা ইয়াকবালুল্লাহু সালাতাহু, আল্লাহ তার নামাজ, রোজা, হজ, যাকাত, নফল, ফরজ কোনোটাকেই কবুল করেন না। ইবনে মাজাহ শরীফের হাদিস আসছে। তো সেই জন্য নবীর আদর্শকে ফলো করা জীবনের সকল জায়গাতে। যেই শ্রেণীর লোক 12 তারিখে আসলে বিরাট এক মিছিল করে, কেক কাটে, অথচ এই কেক কাটা না কোনো সাহাবীর আমল দ্বারা প্রমাণিত, নবীর জন্মদিনে কেক কাটে। নবীর জন্মদিন ঘরে ঘরে মিলাদ দিন, মিলাদ তো দেওয়ার বিষয় না, মিলাদ তো পড়ার, মিলাদ তো দেওয়ার বিষয় না, জানার বিষয়, মিলাদকে অনুকরণ করাও যায় না। নবী যেভাবে দুনিয়াতে আসছেন সেভাবে দুনিয়াতে কেউ আসতে পারবে।